মুহূর্তে অবস্থান করছি আসলে শালুটিকর যে গ্রাম রয়েছে যে গোয়েনঘাট উপজেলা, সেই গ্রামে আমরা অবস্থান করছি। এবং যেদিকেই আর তাকাই না কেন শুধু পানি আর পানি। একটু আপনার কাছ থেকে জানতে চাই, আপনার বাড়ি কি এলাকায়, কতদিন থেকে আপনারা পানিবন্দী অবস্থায় আছেন? পানিবন্দী অবস্থায় প্রায় এখন নগদ এই মুহূর্তে নগদ সপ্তাহখানি হয়ে যায়। সপ্তাহখানি ধরে আপনারা পানিবন্দী অবস্থায় আছেন। মানুষ কেমন মানুষ হবে পানিবন্দী অবস্থায়? এখান থেকে লাগে একবার গোয়েনঘাট পর্যন্ত লাগে সারাটা উপজেলা। কিভাবে যাতায়াত করছেন বা কিভাবে খাবার দাবার আপনারা বাড়িতে নিচ্ছেন? খাবার দাবার নৌকা দিয়ে যাতায়াত করতেছে, আর গাড়ি দিয়ে কতক্ষণ যায় কতক্ষণ আয় কতক্ষণ গাড়ি আসছে এইরকম এভাবেই চলছে। আপনাদের নৌকায় চলাচল করছে? বেশিরভাগ নৌকায় চলাচল করছে। এই এলাকার নামটা কি? গোয়েনঘাট উপজেলার গোয়েনঘাট। এই যে জায়গায় আপনি আমি দাঁড়িয়ে আছি এটা হলো শালুটিকর। প্রচুর স্রোত রয়েছে পানির, আমার পা অবধি কিন্তু প্রচুর স্রোত, এবং যেদিকেই তাকাই না কেন আমরা সেদিকেই শুধু পানি এবং পানি। অনেকটাই কমতে শুরু করেছে আসলে, এটাই স্বস্তির খবর আলহামদুলিল্লাহ। গত দুই দিন এবং তিন দিন আগে কিন্তু প্রায় কুমোর পানি ছিল, এই মুহূর্তে আসলে প্রায় হাঁটু পানি। আমি যেখানে হাঁটছি আসলে অনেকটাই আন্তাজ করে করে হাঁটতে হচ্ছে, আসলে অনেকটাই প্রবলেম হচ্ছে। তারপরও কিন্তু আমরা একটু সামনের দিকে যাব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে আসলে অনেকেই সংযুক্ত রয়েছেন দেশ এবং প্রবাসের, আসলে কমেন্ট পড়তে পারছি না যেহেতু অনেকটাই স্ট্রাগল করে যাচ্ছি আমরা এখানে, আসলে সেই জন্য আসলে আপনাদেরকে দেখাতে পারছি না। তারপরও কিন্তু মানুষ যাতায়াত করছে এবং বড় বড় যান চলাচল করছে, এবং তার মধ্যেও কিন্তু প্রচুর বড় বড় গাড়ি, মিল ফ্যাক্টরির গাড়ি হবে, গাড়িগুলো কিন্তু এই রাস্তা দিয়ে কিন্তু যাতায়াত করছে। আসলে অনেকটাই যাতায়াতে অনেকটাই সাধারণ মানুষের বিঘ্ন হচ্ছে, সাধারণ মানুষ অনেকটাই কষ্ট করে তারা যাতায়াত করছেন এই মুহূর্তে। আসলে প্রচুর স্রোত রয়েছে এখন পর্যন্ত, আমরা যেখানে হাঁটছি এখানেও কিন্তু প্রচুর স্রোত রয়েছে, এবং তারপরও কিন্তু বড় বড় গাড়িগুলো চলাচল করছে। আমরা দেখানোর চেষ্টা করছি, আপনারা আমাদের সাথেই থাকেন। দেশ এবং প্রবাসের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, এবং কেকুতা থেকে সংযুক্ত রয়েছেন আমাদেরকে একটু কমেন্ট করে জানাবেন, এবং পাশাপাশি সিলেটের গোয়েনঘাট উপজেলার যে আঙ্গার শালুটিকরের যে আঙ্গারজুর মৌজার সেই এলাকায় আমরা এই মুহূর্তে অবস্থান করছি, এবং এই পানির মধ্যেও কিন্তু এত বড় বড় লরি নিয়ে যাতায়াত করছেন, রাস্তাটা অনেকটাই কিন্তু ভেঙে যাচ্ছে এই মুহূর্তে। আসলে আমরা যতটুকু দেখছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, লাইভটি শেয়ার করার জন্য অনুরোধ করছি, এবং কেকুতা থেকে সংযুক্ত রয়েছেন আমাদেরকে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন আমাদের সাউন্ড ক্লিয়ার রয়েছে কিনা বা ভিডিও ক্লিয়ার হচ্ছে কিনা। আসলে মানুষ অনেকটাই দিশেহারা হয়ে পড়েছে, প্রায় লক্ষাধিক মানুষ, একটু আগে একজনের সাথে কথা বলছিলাম যে প্রায় লক্ষাধিক মানুষ কিন্তু ইতিমধ্যে কিন্তু পানিবন্দী অবস্থায় রয়েছেন, এবং বিশেষ করে সিএনজি চালিত যে অটোরিকশাগুলো রয়েছে সেই অটোরিকশাগুলো অনেকটাই বিঘ্ন হচ্ছে, এবং বড় বড় যে লরি বা ট্রাকগুলো রয়েছে তারা পার হয়ে যেতে পারছেন, তারপর অনেক কষ্ট হচ্ছে এই মুহূর্তে। আসলে আমরা দেখানোর চেষ্টা করছি, হবিগঞ্জ থেকে দেখছেন অনেকেই সংযুক্ত রয়েছেন আমাদের সাথে, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং পাশাপাশি আবারও বলছি, আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেটের গোয়েনঘাট উপজেলার যে শালুটিকর গ্রামের আঙ্গারজুর যে মৌজা রয়েছে সেই মৌজার একটি এলাকায় আমরা এই মুহূর্তে অবস্থান করছি, এবং এলাকার মানুষের সূত্রে যতটুকু আমরা জেনেছি যে এখন পর্যন্ত এখানে প্রচুর মানুষের চলাচল রয়েছে, এবং প্রায় লক্ষাধিক মানুষ এখানে পানিবন্দী অবস্থায় রয়েছেন, এমনটা কিন্তু এলাকাবাসীর সূত্রে কিন্তু আমরা এখন পর্যন্ত খবর পেয়েছি, এবং বিদ্যুৎ মোটামুটি স্বাভাবিক অবস্থায় রয়েছে এখন পর্যন্ত যেমনটা এলাকাবাসীর সূত্রে আমাদেরকে জানানো হয়েছে।